হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান অপুর ফ্ল্যাটে কি করছেন? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান তার দুই সন্তান জয় এবং বীরকে খুবই ভালোবাসেন। শাকিব খান বলেন, আমার দুটি সন্তান দুটি চোখের মণি। এর আগে শাকিব খান অনেকবার বলেছেন, আমার ছেলে দুটোকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলেদের কোনো দোষ ছিল না। আমার জীবন থেকে যে ঝড়ঝাপটা বয়ে গিয়েছে তা আমি সহ্য করব। আমার ছেলে দুটো কেন বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হবে? সুপারস্টার শাকিব খান বর্তমানে জয়কে খুবই ভালোবাসা দিচ্ছে। সুপারস্টার শাকিব খান জয়ের খোঁজ খবর নিতে অপুর ফ্ল্যাটে যায় প্রায়। অপুর ফ্ল্যাটে গিয়ে সময় কাটায় ছেলে আব্রাম খান জয়ের সাথে। এতে অপু বিশ্বাস আগের থেকে অনেকটা খুশি শাকিব খানের ওপরে, কারণ শাকিব খান তার ছেলে জয়ের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে, সময় দিচ্ছে ছেলে জয়কে। এতে খুশি অপু বিশ্বাস। অপু বিশ্বাস এর আগে অনেকবার বলেছে, আমি আমার নিজের কথা ভাবি না, আমি শুধু ভাবি আমার সন্তান জয়ের কথা, জয়ের ভবিষ্যৎ যেন ভালো হয়, এটাই আমি চাই সব সময়। আমার জীবনে আর সুখ চাই না আমি, আমি যেন বেঁচে থাকার আগে আমার সন্তান আব্রাহামকে ভবিষ্যৎটা খুব সুন্দর করে যেতে পারি, এটাই আমার চাওয়া। আমি চাই শাকিবের সাথে জয়ের ভালো একটা সম্পর্ক থাক, বাবা ছেলের মাঝে সম্পর্ক সুন্দর সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। শাকিব খান অপুর ফ্ল্যাটে গিয়ে সময় কাটান জয়ের সাথে। এতে জয় অনেকটা খুশি, বাবা আসলে অনেক খুশি হন জয়। জয় অপুর ফ্ল্যাটে গিয়ে আড্ডায় বসেছে আর এই দৃশ্য ভাইরাল হয়েছে। এতে মিডিয়া পাড়ার সবাই খুশি। শাকিব খান অপু বিশ্বাস জয়ের সাথে ভালো একটা সম্পর্ক রেখেছেন, এতে মিডিয়ার লোক অনেকটা খুশিতে আছেন। শাকিব খান এভাবেই ভালোবাসা দেখ জয়কে, কিন্তু অপরদিকে এ ব্যাপারে খুশি নন বুবলি। বুবলি শুধু ক্ষেপে রয়েছেন কিভাবে অপু সর্বনাশ করতে পারে। অপু রেগে মেগে আগুন, কিন্তু সুপারস্টার শাকিব খান জানে সে কি করছে। শাকিব খান কাকে ভালোবাসা দেবে, কাকে কাছে টানবে, এটা শুধু শাকিবের ব্যাপার। অন্য কেউ রাগ এবং খুশি হলে তার কোনো করার নেই। কে খুশি হয়েছে, কে রাগ করেছে, শাকিব খান এটা দেখতে যাবে না। দর্শক, বরাবরই শাকিব খান এখন চাচ্ছে অপুর সাথে সংসার করতে, সাথে জয়কে নিয়ে, কিন্তু বুবলি হতে দিতে চাচ্ছে না। বুবলি চায় তার সাথে সংসার করুক, কিন্তু শাকিব খান তো বুবলির সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। এমন অবস্থায় শাকিব খানের কি করা উচিত? দর্শক, আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।